দুজন বান্ধবী যারা পাহাড়ে ক্লাইম্বিং করতে যায়, কিন্তু সেখানে তাদের অপরিচিত কিছু ছেলের সাথে পরিচয় হয় এবং এই পরিচয়টাই দুই বান্ধবীর জীবনে কাল হয়ে দাঁড়ায়। ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্য তারা পালাতে শুরু করে, কিন্তু কি এমন ঘটেছিল সেই পাহাড়ে? তারা কেনই বা ছেলেগুলোর হাত থেকে পালানোর চেষ্টা করছিল? এই গল্পটাই আজ এক্সপ্লেন করব। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া দ্য লেজ মুভিটির কথা। শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল থ্রিলার গল্পটা আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কেলি ও সোফি নামের দুই মেয়েকে দেখতে পাই। বছরের শেষ সময়, তাই তারা পাহাড়ে ক্লাইম্বিং করতে এসেছিল। কেলি এর আগেও একবার তার বেস্ট ফ্রেন্ডের সাথে পাহাড়ে ক্লাইম্বিং করতে এসেছিল, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড পাহাড় থেকে নিচে পড়ে মারা গিয়েছিল। কেলি সেই দিনের ঘটনা আজও ভুলতে পারেনি, এজন্য সে প্রতিবারই পাহাড়ে ক্লাইম্বিং করতে এসে তার বন্ধুকে স্মরণ করত। কেলি ও সোফি পাহাড়ে ক্লাইম্বিং করার জন্য তাদের ব্যাগ গোছাচ্ছিল। তখনই তাদের কেবিনের বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে চারজন ছেলে বাইরে বের হয়। তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন দড়ি ও ব্যাগ, এসব দেখে বোঝা যায় তারাও পাহাড়ে ক্লাইম্বিং করতে এসেছে। গাড়ির আওয়াজ শুনে সোফি দরজার কাছে এসে দাঁড়ালে জোশ নামের এক ছেলে সোফিকে এসে তার পরিচয় দেয় এবং মজার মজার কথা বলে সোফিকে পটানোর চেষ্টা করে। সোফিও আনন্দের সঙ্গে ছেলেটির সাথে কথা বলে। জোশ সোফিকে রাতে জঙ্গলে পার্টিতে আমন্ত্রণ জানায় এবং সেখান থেকে চলে যায়। জোশ যখন তার বন্ধুদের সাথে কথা বলছিল, তার ব্যবহার দেখে বোঝা যায় সে খুব বদমেজাজি এবং বন্ধুদের সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো নয়। এদিকে সোফি পার্টি আমন্ত্রণ পাওয়ার পর কেলিকে বিষয়টি জানালে কেলি পার্টিতে যেতে রাজি হয় না, কারণ অপরিচিত কারোর সাথে পার্টিতে যোগ দেওয়া ঠিক নয়। সোফি ছিল নাছোড়বান্দা, অনেক জেদ করে কেলিকে সে রাজি করায় এবং অল্প কিছু সময় কাটিয়ে তারা চলে আসার কথা বলে। এরপর দেখা যায় রাতে তারা ছেলেগুলোর সাথে পার্টিতে যোগদান করে। সামান্য কিছু মদ্যপানের মধ্য দিয়ে পার্টি শুরু হয়। এখানে জোশ তার কাছে থাকা একটি ঘড়ি নিয়ে বেশ প্রশংসা করে এবং পাহাড়ে ক্লাইম্বিংয়ের বিষয়ে বিভিন্ন আলোচনা করে। কেলি ছিল একজন প্রফেশনাল ক্লাইম্বার, তাই জোশের কথাগুলো তার কাছে বিরক্ত লাগে। এজন্য সে ওখান থেকে চলে যেতে লাগলে হঠাৎ জোশ তার হাত চেপে ধরে। জোশ বলে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ, আর একটু আমাদের সাথে সময় কাটাও। কেলি জোশের এমন ব্যবহারে বেশ রেগে যায় এবং তার হাত ছেড়ে দিতে বলে। জোশের ফ্রেন্ড রেনোস তার এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে বলে, সে যখন যেতে চাইছে যেতে দাও, তাকে আটকাচ্ছ কেন? জোশ কেলির হাত ছেড়ে দেয়। কেলি তার রুমে এসে মোবাইলে তার বেস্ট ফ্রেন্ডের ক্লাইম্বিং ভিডিও দেখে কাঁদতে শুরু করে। কেলি তার বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালোবাসত। কাঁদতে কাঁদতে কেলি একসময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সোফি পার্টিতে অনেক বেশি মদ্যপান করার ফলে ভুলবশত সে জোশকে কিস করে ফেলে। জোশের আগে থেকেই গার্লফ্রেন্ড ছিল, তাই সোফির সাথে নিকটে আসাটা তার বন্ধুরা পছন্দ করে না। জোশের অনেক রাগ হয় এবং বন্ধুদের কাছে ঘুমানোর কথা বলে সে জঙ্গলে গিয়ে সোফির সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। সোফি নিজেকে বাঁচাতে জোশের মুখে নোখ দিয়ে আঁচড় দেয় এবং চিৎকার করে। সোফির চিৎকার শুনে জোশের ফ্রেন্ডরা দৌড়ে সেখানে চলে আসে এবং সোফিকে বাঁচিয়ে নেয়। সোফি ভয় পেয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়, কিন্তু জোশ ও তার ফ্রেন্ডরা সোফিকে ধরার জন্য তার পিছু নেয়, কারণ তারা ভয়ে ছিল সোফি এই ব্যাপারটা যদি পুলিশকে জানিয়ে দেয় তাহলে তাদের জেল হতে পারে। কিছুক্ষণ পর জোশ ও তার ফ্রেন্ডরা সোফিকে ধরে ফেলে। জোশের প্রচণ্ড রাগ হয়। রাগে ক্ষোভে সে সোফির মাথায় জোরে আঘাত করে। জোশের আঘাতে সোফির পা পিছলে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। জোশ ও তার ফ্রেন্ডরা দৌড়ে অন্য রাস্তা ধরে সোফির কাছে এসে পৌঁছালে সোফি ব্যথায় কাতরাতে কাতরাতে তাদের সাহায্য করতে বলে। এদিকে সোফির চিৎকারের আওয়াজ শুনে কেলির ঘুম ভেঙে যায়। কেলি তার ক্যামেরা উঠিয়ে সোফিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সোফির এমন অবস্থা দেখে জোশের ফ্রেন্ড রেনোস সাহায্যের জন্য হেল্পলাইনে ফোন করার কথা বলে, কিন্তু জোশ রেগে গিয়ে বলে, পাগল হয়ে গেছো, ওকে সাহায্য করলে আমরা সবাই জেলে যাব, সুস্থ হয়ে সে পুলিশকে সব কিছু বলে দিবে, আমি এই ভুলটা কোনোদিনও করব না। এসব কথা বলে জোশ একটি বড় পাথর উঠিয়ে
সফির মাথায় জোরে আঘাত করে মেরে ফেলে। জোশ তার সব বন্ধুদের পাথর উঠিয়ে সফির মাথায় আঘাত করতে বলে, যেন তারা সবাই সমানভাবে দোষী হতে পারে। এটা জোশের একটা চালাকি ছিল, যেন সে ধরা পড়লে সবাইকে নিয়ে জেলে যেতে পারে। জোশের কথা মতো তার ফ্রেন্ডরা পাথর উঠিয়ে সফির মাথায় একে একে আঘাত করে এবং সফির হাতের নখগুলো থেঁতলে দেয়, যেন পুলিশরা মনে করে মেয়েটি ক্লাইম্বিং করতে গিয়ে নিচে পড়ে মারা গেছে। কিন্তু তাদের এই প্ল্যান বিফলে যায়, কারণ ততক্ষণে সেখানে কেলি পৌঁছে গিয়েছিল এবং সে লুকিয়ে সব কিছু ক্যামেরায় রেকর্ড করে নিয়েছিল। জোশ ও তার ফ্রেন্ডরা সফির লাশটাকে উঠিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। কিন্তু এই মর্মান্তিক দৃশ্যটা কেলি দেখার পর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে ওঠে। কেলি খুব বাজেভাবে ফেঁসে যায়। কেলির চিৎকারের আওয়াজ শুনে জোশ ও তার ফ্রেন্ডরা কেলিকে ধরার জন্য তার পিছু নেয়। কেলি দৌড়ে তার কেবিনের দিকে যেতে থাকে। জোশ ও তার ফ্রেন্ডরা আলাদা আলাদা হয়ে কেলিকে খুঁজতে শুরু করে। কেলি একটি জায়গায় লুকিয়ে পড়লে হঠাৎ রেনোস তার সামনে চলে আসে। কিন্তু রেনোস কেলিকে কিছু বলে না এবং জলদি তাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। রেনোস জানতো সেও এই ভিডিওতে রয়েছে, কিন্তু তারপরও সেই অপরাধকে প্রশ্রয় না দিয়ে কেলিকে ওখান থেকে যেতে দেয়। কেলি দৌড়ে তার রুমে আসে এবং তার ক্লাইম্বিং ব্যাগ নিয়ে জলদি সে ওখান থেকে পালিয়ে যায়। জোশ ও তার বন্ধুরা কেলিকে ধরার চেষ্টা অব্যাহত রাখে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কেলি দৌড়াতে দৌড়াতে তার সামনে একটি বিশাল পাহাড় এসে পড়ে। যেহেতু কেলির ব্যাগে ক্লাইম্বিংয়ের যাবতীয় জিনিস ছিল, সেজন্য আর দেরি না করে কেলি পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। কেলির পিছু করতে করতে জোশ ও তার বন্ধুরা সেই পাহাড় পর্যন্ত চলে আসে। কেলিকে পাহাড় বেয়ে উপরে উঠতে দেখে জোশ ভীষণ রেগে যায়। কেলিকে ধরার জন্য জোশের এক ফ্রেন্ড, যার নাম টেইলর, সে কোনো প্রোটেকশন ছাড়াই পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর টেইলর কেলির খুব কাছাকাছি পৌঁছে যায়। টেইলর চালাকির সাথে কেলির ব্যাগ ধরার চেষ্টা করে। কেলি তার ব্যাগ বাঁচানোর চেষ্টা করলে ব্যাগ থেকে ক্যামেরা সাইডে পড়ে যায়। এতক্ষণে টেইলর কেলির ব্যাগ ধরে ফেলে, কিন্তু ব্যাগের চেইন খুলে গেলে দড়িসহ টেইলর নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে টেইলর পাহাড়ের একটি খণ্ড ধরতে পারলে সে প্রাণে বেঁচে যায়। কেলি এই সুযোগে পাহাড়ের কিছুটা নিচে নেমে এসে যেখানে ক্যামেরা পড়ে গিয়েছিল ক্যামেরাটি উঠিয়ে আবার উপরে উঠতে শুরু করে। টেইলর কেলিকে ধরার জন্য আবারও উপরে উঠতে শুরু করে। কিছুক্ষণ পরে টেইলর কেলির কাছাকাছি পৌঁছে যায়। টেইলর কেলির পা ধরার চেষ্টা করলে কেলি পা দিয়ে প্রহার করে তাকে নিচে ফেলে দেয়। এত উঁচু থেকে নিচে পড়ার কারণে টেইলরের পায়ের হাড় ভেঙে বাইরে চলে আসে। প্রচণ্ড যন্ত্রণায় টেইলর কাতরাতে শুরু করলে জোশ ও তার বন্ধুরা তাকে উঠিয়ে রুমে নিয়ে আসে। টেইলরকে পেইন কিলার দিয়ে তার বন্ধুরা তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং রুম থেকে তাদের ক্লাইম্বিংয়ের ব্যাগ নিয়ে আবার পাহাড়ের কাছে চলে আসে। কারণ পুলিশের হাত থেকে বাঁচতে হলে যেভাবে হোক কেলিকে ধরতেই হবে। জোশ এখানে তার বন্ধুদের বলে, পাহাড়ের গা ঘেঁষে সরু একটি রাস্তা রয়েছে, যার সাহায্যে আমরা কেলির আগেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। কিন্তু জোশ তার হাতের গ্লাভসগুলো রুমে রেখে এসেছিল, এজন্য সে গ্লাভস আনতে চলে যায়। কিন্তু সত্যিকার অর্থে জোশ এখানে গ্লাভস আনতে নয়, বরং তার বন্ধু টেইলরকে খুন করতে গিয়েছিল। কারণ টেইলরকে খুন না করলে সে ফোন করে সাহায্য চাইতে পারে। জোশ চলে যাবার পর রেনোস জ্যাককে বলে, আমরা পুলিশকে সব কিছু বলে দিব যে মেয়েটাকে আমরা পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলাম সে আগে থেকেই মৃত ছিল। রেনোসের এমন অদ্ভুত প্রস্তাবে জ্যাক রাজি হয় না। অন্যদিকে জোশের আসতে অনেক দেরি হওয়াতে জ্যাক তাকে ডাকতে আসলে রুমের বাহিরে সে জোশকে দেখতে পায়। জোশ তার বন্ধুদের বলে, টেইলরের সাথে আমার কথা হয়েছে, সে একদম ঠিক আছে। জোশ এখানে তার বন্ধুদের সান্ত্বনা দিলেও সে তখনই টেইলরকে মেরে ফেলেছে। অন্যদিকে কেলি পাহাড় বেয়ে উপরে উঠে যাচ্ছিল, হঠাৎ তার সামনে একটি বিষাক্ত সাপ এসে পড়ে। কেলি ভীষণ ভয় পেয়ে যায়, সে একই জায়গায় স্থির হয়ে থাকে। সাপটি পাশ কাটিয়ে চলে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনেকক্ষণ ধরে ক্লাইম্বিং করার ফলে তার অনেক তৃষ্ণা পেয়েছিল। কেলি ব্যাগ থেকে পানির বোতল বের করে তার তৃষ্ণা মেটায়, কিন্তু হঠাৎ তার হাত ফসকে পানির বোতল নিচে পড়ে যায়। কেলির কাছে সামান্য যে পানিটুকু ছিল সেটাও সে হারিয়ে ফেলে। এর মানে এখন কেলির জন্য সার্ভাইভ করা অনেক বেশি মুশকিল হয়ে পড়বে।
কেলি নিজেকে সামলে পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করলে সে একটি দড়ি দেখতে পায়। হয়তো এর আগে কোনো ক্লাইম্বার ক্লাইম্বিং করতে এসে দড়িটাকে বেঁধেছিল। কেলি সেই দড়িটাকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে দড়িটার কাছে পৌঁছাতে পারছিল না। কেলি তার ব্যাগে রাখা একটি তারের সাহায্যে দড়িটাকে ধরতে সক্ষম হয় এবং দড়ি বেয়ে সে কিছুটা উপরে উঠে আসতেই ওখানে একটি তাঁবু দেখতে পায়। তাঁবুটা এর আগে কোনো ক্লাইম্বার ক্লাইম্বিং করতে এসে হয়তো রেখে গিয়েছিল। কেলি তাঁবুটার কাছে এসে বসে পড়ে এবং গভীর একটা নিঃশ্বাস ফেলে। অন্যদিকে জোশ ও তার বন্ধুরা পাহাড়ের সরু রাস্তা বেয়ে ওপরে চলে আসে এবং কেলির জন্য অপেক্ষা করতে থাকে। কেলি উপরে আসা মাত্রই তারা তাকে মেরে ফেলবে। জোশ এখানে কেলির উদ্দেশ্যে চিৎকার করে বলে, দেখো কেলি, তুমি আমাদের চুপচাপ সেই ক্যামেরা দিয়ে দাও, পরিবর্তে আমরা তোমাকে প্রাণে না মেরে যেতে দেব। ক্যামেরা পেয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। জোশ একটি দড়ি কেলির উদ্দেশ্যে নিচে পাঠিয়ে দেয় এবং দড়ির সাথে ক্যামেরা বেঁধে ওপরে পাঠিয়ে দিতে বলে। কিন্তু কেলি দড়ির সাথে ক্যামেরা না বেঁধে কাগজে একটি গালি লিখে জোশের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। জোশ যখন কাগজে সেই গালি দেখতে পায় তার কেলির উপরে প্রচণ্ড রাগ হয়। এদিকে কেলি ধীরে ধীরে আরও বেশি সমস্যায় পড়ছিল, কারণ দিনের আলো ফুরিয়ে রাত হতে চলেছে। কেলির কাছে তার মোবাইলটাও ছিল না যার সাহায্যে সে পুলিশকে কল করবে, কারণ টেইলর যখন তার ব্যাগ ধরেছিল তখন দড়ির সাথে তার ফোনটাও নিচে পড়ে গিয়েছিল। কেলি সেখানে থাকা তাঁবুটাকে বিছিয়ে তার মধ্যে শুয়ে পড়ে, কারণ রাত হয়ে গিয়েছিল এবং ঠান্ডাও ধীরে ধীরে বাড়ছিল। জোশ উপর থেকে দড়ির সাহায্যে একটি ব্যাগ শক্ত করে বেঁধে ব্যাগের মধ্যে কিছু পাথর তুলে ভারী ব্যাগটাকে নিচে কেলির তাঁবুতে জোরে আঘাত করে। ব্যাগটি জোরে আঘাত লাগার ফলে তাঁবুর ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং কেলি তাঁবুর মধ্যে থেকে নিচে পড়ে যেতে লাগে। কিন্তু ভাগ্যক্রমে সে হাত দিয়ে জোশের ঝোলানো ব্যাগটাকে ধরতে সক্ষম হয়। জোশ যখন বুঝতে পারে কেলি দড়ির সাথে ব্যাগসহ ঝুলে রয়েছে, উপর থেকে সে দড়িটাকে কেটে দেয়। ব্যাগসহ কেলি নিচে পড়ে যেতে লাগলে পাথরের একটি খণ্ড ধরে কেলি বেঁচে যায়। কোনো রকমে সে আবার তাঁবুর কাছে এসে তাঁবু ঠিক করে তার মধ্যে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আচমকা কেউ একজন তার তাঁবুতে জোরে জোরে ছুরি আঘাত করতে শুরু করে। কেলি ভীষণ ভয় পেয়ে যায়। দেখা যায় জ্যাক দড়ির সাহায্যে ঝুলে এই পর্যন্ত চলে এসেছিল। জ্যাক কেলির চুল ধরে তাকে মারতে থাকে এবং ক্যামেরাটি কোথায় রয়েছে সেটা জিজ্ঞাসা করে। কেলি প্রথমে কিছু না বললে জ্যাক তাকে পাহাড় থেকে নিচে ফেলে দিতে লাগে। কেলি বাধ্য হয়ে ক্যামেরাটি ব্যাগের মধ্যে রয়েছে সেটা বলে দেয়। কেলি ব্যাগ নেয়ার বাহানায় চাকু দিয়ে জ্যাকের পায়ে আঘাত করে। জ্যাক যন্ত্রণায় চিৎকার করতে লাগলে জোশ ওপর থেকে তাকে টেনে তোলে। জ্যাকের পা ধরে কেলি ঝুলে থাকার জন্য সেও উপর পর্যন্ত চলে আসে। জোশ কেলিকে ধরে উপরে তোলার চেষ্টা করলে কেলি দড়িটাকে কেটে দেয় এবং নিচে পড়ে যাবার সময় তাঁবুটাকে ধরে সে আবারও একবার প্রাণে বেঁচে যায়। কেলি জলদি পাথরের এক খণ্ড ধরে উপরে উঠে আসে এবং তখনই তাঁবুটি ছিঁড়ে নিচে পড়ে যায়। এদিকে উপরে জ্যাকের অবস্থার অবনতি হওয়ায় রেনো জোশকে ফিরে যেতে বলে, কারণ এমনিতেও কেলি আর উপরে উঠে আসতে পারবে না। জ্যাকের মুখের দিকে তাকিয়ে জোশ রেনোসের কথায় রাজি হয়ে যায়। জোশ রেনোসকে বলে, ঠিক আছে, আমি আমার গার্লফ্রেন্ড এমিকে ফোন করে দিচ্ছি, তাহলে সে হেল্প নিয়ে চলে আসবে। কিন্তু এখানে জোশের কথায় জ্যাক বিশ্বাস করে না, কারণ বেশ কিছুদিন আগে জোশের সাথে তার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছিল এবং বর্তমানে তাদের মধ্যে ব্রেকআপ চলছে। কিছুক্ষণ পর জোশ যখন ঘুমিয়ে পড়ে তখন রেনোস জোশের ঘড়ি থেকে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে গেলে জোশ তাকে ধরে ফেলে। এর মানে জোশ ঘুমের অভিনয় করছিল। জোশ রেনোসও জ্যাকের উপরে প্রচণ্ড রেগে যায় এবং মাঝরাতে যখন জ্যাক টয়লেটের জন্য পাহাড়ের কিনারায় আসে তখন জোশ পেছন থেকে জ্যাকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। রেনোসের যখন ঘুম ভাঙে সে জ্যাকের বিষয়ে জোশকে জিজ্ঞাসা করে। জোশ বলে সে সাহায্যের জন্য একাই নিচে চলে গেছে, কিন্তু রেনোস বুঝতে পারে জোশ জ্যাককে মেরে ফেলেছে। রেনোস এখানে বুদ্ধি করে জোশকে বলে, আমি দড়ির সাহায্যে নিচে কেলির কাছে যাব এবং ক্যামেরা নিয়ে সুযোগ দেখেই তাকে মেরে ফেলব। জোশ রেনোসের কথায় রাজি হয়ে যায় এবং দড়ির সাহায্যে রেনোস কেলির কাছে পৌঁছে যায়। রেনোস কেলিকে এর আগেও কিন্তু সাহায্য করেছিল এবং এখনও সে কেলিকে সাহায্য করে। রেনোস কেলিকে বলে, তুমি আমাকে ক্যামেরা দিয়ে দাও, কিন্তু তুমি ক্যামেরার মধ্য থেকে মেমোরি কার্ড বের করে নাও।
রেনোসের কথা মতো কেলি তাকে ক্যামেরা দিয়ে মেমোরি কার্ড বের করে নেয়। রেনোস কেলিকে জোরে জোরে চিৎকার করতে বলে, যেন জোশের মনে হয় রেনোস কেলিকে মেরে ফেলেছে। রেনোস ক্যামেরা নিয়ে ওপরে চলে আসলে জোশ যখন ক্যামেরা চেক করে তখন সে মেমোরি কার্ড দেখতে পায় না। জোশ বুঝতে পারে রেনোস ও কেলি তাকে বোকা বানিয়েছে। জোশের প্রচণ্ড রাগ হয় এবং সে রেনোসকে মারার চেষ্টা করে। জোশ রেনোসকে আহত করে তাকে দড়ির সাথে বেঁধে ঝুলে দেয় এবং রেনোসের গায়ে মদ ঢেলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেয়। রেনোসকে মারার পর জোশ চিৎকার করে কেলিকে বলে, কেলি আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, ওই মেমোরি কার্ড আমাকে দিয়ে দাও, নয়তো আমি নিচে এসে তোমাকে খুন করব। কেলি এসব কথা শুনে হাতে চাকু নিয়ে রেনোসের জন্য অপেক্ষা করে। রেনোস আসলেই সে তাকে মেরে ফেলবে। হঠাৎ কেলির সামনে একটি সাপ চলে আসে। কেলি ভীত হয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। অপেক্ষার প্রহর শেষ করে জোশ দড়ির সাহায্যে কেলির কাছে পৌঁছে যায় এবং কেলির উপরে আক্রমণ করে। কেলিও পাল্টা আক্রমণ করলে জোশের পায়ে চোট লাগে। জোশ ব্যথায় কাঁতরাতে থাকে। জোশ রেগে গিয়ে কেলির উপরে আক্রমণ ভাগ বাড়িয়ে দিলে হঠাৎ পাহাড়ের একটি গর্তের মধ্যে তার হাত চলে যায়। গর্তের মধ্যে থাকা সাপ জোশের হাতে কামড় দেয়। যন্ত্রণায় জোশের প্রায় পাগলের মতো অবস্থা হয়ে যায়। কেলি এই সুযোগে তার হাতে থাকা চাকু দিয়ে জোশের দড়ি কেটে দেয়। জোশ নিচে পড়ে যেতে লাগলে সে পাথরের একটি খণ্ড ধরে ফেলে। জোশ কেলিকে তাকে সাহায্য করতে বলে। কিছুক্ষণ আগেই যে কেলিকে মারার চেষ্টা করছিল এখন সেই লোকটাই কেলির কাছে জীবন ভিক্ষা চাইছিল। কেলি জোশকে সাহায্য না করলে জোশের হাত ফসকে সে নিচে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। কেলি হাল না ছেড়ে ধীরে ধীরে পাহাড়ের ওপরে চলে আসে। কেলি তার বেস্ট ফ্রেন্ডের স্বপ্নটা পূরণ করার সাথে তার ফ্রেন্ড সোফিকেও সে ন্যায় পাইয়ে দেয় এবং এর সাথে মুভি এখানেই সমাপ্তি হয়। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।